তো কাহিনীটা হচ্ছে কিছুটা এরকম যে স্ট্রিট ফাইটার মানে রিস্টোরিং করব অ্যান্ড কিছু মডিফিকেশনও করব এটার মধ্যে। তো এটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় প্ল্যান আসলো যে একটু ইউনিক কিছু করা যাক যেটা মানে অন্য কোনো ঘরে নাই। তো এই ইউনিক কিছু ভাবতে ভাবতে তো আমার মাথায় আসলো রাজাবাড়ির কথা, রাজাবাড়ির একটা গ্যারেজ অ্যান্ড ভাই ব্রাদারের কথা। তো রওনা হয়ে গেলাম রাজাবাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে আমি আমার বাইক মডিফিকেশনে যে আমি মডিফাইড স্ট্রিট ফাইটারটা আমি যে যেটা ভিডিও করি বর্তমানে আমার কাছে যে বাইকটা আছে তো ওটাকে আমি রিস্টোরিং করতেছি। তো এই রিস্টোরিংয়ের জন্য আমার অনেক জিনিসের দরকার হবে। তো এই থেকে কিছু জিনিসের জন্য আমি এখন রাজাবাড়ির দিকে যেতেছি। তো ওটা যদি না দেখে আসেন তাহলে পার্ট ওয়ানে ভিডিওটা আছে, আপনারা সামনে দেখতে পারবেন আমার চ্যানেলে। এর আগের ভিডিওটা তো এটা পার্ট টু হতে যাচ্ছে। তো চলেন দেখি কি হয়। আই থিঙ্ক আপনারা সাউন্ডটা বুঝতে পারতেছেন না, বাট এখন রাজাবাড়ির উদ্দেশ্যে আমি চলতে করছি। আর আমাদের আরপি গেটের পরিবেশটা এখন খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। গাড়িতে উঠার পর গাড়িতে উঠা টুইঠা সব কিছু কমপ্লিট করার পর রাজাবাড়ি নামলাম। নামার পর আমার একদমই মনে ছিল না যে আমি ব্লগ শ্যুট করতেছি। তাই মনে না থাকার কারণে আমি কিছুই শ্যুট করিনি। ওইখান থেকে কীভাবে নিশ্চয়ই কী আসে বিষয়। তো আমার ওইখান থেকে আনছি আমি দুইটা একজস্ট মানে দুইটা সাইলেন্সার পেন পাইপ সহ টোটাল সাইলেন্সার। তো ওই দুইটা সাইলেন্সার না আমার বাইকে মোটামুটিভাবে ফিট করছি। তো ওইগুলো দেখেন, দুইটা এক্সজস্ট জানছি রাজাবাড়ি থেকে। ওইটা কীরকমভাবে লাগাইছি আপনারা দেখেন, লুকসটা খুবই গর্জিয়াস অ্যান্ড হেভি হেভি লুক আসে এখন, মানে পিছন দিয়ে আর খোলা খোলা লাগে, হেভি হেভি লুক আসে। তো দেখেন অবস্থা এক্সজস্টের, মানে বিশাল আকৃতির। এই দেখেন আমার হাত দেখলে বুঝতে পারেন পুরা এক হাত। আর দেখেন কতটুকু মোটা, এই যে দেখছেন অস্থির অবস্থা। তো এটা মোটামুটিভাবে আমি এখানে সেট করছি। এটার বেন্ড পাইপ আলাদা, এই যে বেন্ড পাইপ এটি গাইটে রেখে দিছি, ওই আমার আগের বেন্ড পাইপটি ইউজ করছি। মাথাটা একটু অন্যরকম দেখি তো কাজ করতে হবে। তো এই দুইটা জিনিস রাজাবাড়ি থেকে আনা হয়েছে। তো আবার মানো যাব, ফিট করা মোটামুটি মানে এইভাবে কমপ্লিট। এটা ঝালাই দিতে হবে টুকটাক আসে বিষয়। তো ব্লগটা কমপ্লিট হইতেছে না, মানে ব্লগগুলো যে করতেছি মানে হাফ হাফ রয়ে যেতেছে। তো সমস্যা নেই, নেক্সট টাইম আবার মাওনা যেতে পারি আমি কিছু পার্টসের জন্য। আই থিঙ্ক ওটাও ব্লগ আকারে আসবে, তো দেখতে পারবেন অবশ্যই। তো ব্লগটা এই পর্যন্তই ছিল। তো আমি স্ট্রিট ফাইটারে দেখলেন একটু কীভাবে সাইলেন্সারগুলো লাগাইলাম। আই থিঙ্ক মোটামুটি মানে ভালো দেখা যায় আমার মতে, অ্যাভারেজ। তো চলেন দেখি মাওনা থেকে আবার কী আনা যায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে।